আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নোফেল এবং জুডিমেন্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব ফর লুপ দিয়ে কিভাবে আমরা প্যাটার্ন প্রিন্ট করতে পারি। তো এখানে আমরা নেস্টেড ফর লুপ ব্যবহার করব। আজকের প্রোগ্রামের যে প্যাটার্নটা হবে সেটার একটা ব্রিফ দেখে নিই। এখানে আমরা একটা ইনপুট দেব, যে কোনো ইনপুট, ধরি 3 দিলাম, তাহলে সেটা কি হবে, এখানে 3টা রো প্রিন্ট হবে এবং 3টা রো এর জন্য 3বার করে প্রিন্ট হবে, 1 2 3 প্রিন্ট হবে। এভাবে প্যাটার্নটা প্রিন্ট হতে থাকবে। যদি আমি ধরি এখানে আমার আছে আই, তাহলে আই কতবার প্রিন্ট হবে, একবার, দুইবার আর 3বার। তাহলে আই প্রিন্ট হবে একবার, দুইবার আর 3বার। তারপর প্রত্যেকটা আয়ের জন্য 3বার করে জে প্রিন্ট হবে, তাহলে প্রত্যেকটা আয়ের জন্য 3বার করে জে প্রিন্ট হবে, একবার, দুইবার, 3বার। এই সেম কাজটা এখানেও হবে, এই সেম কাজটা এখানেও হবে, আবার এখানেও হবে, সেম কাজই হবে। আর এখানে 1 2 3 করে জের প্রত্যেকবার প্রিন্ট হবে। ব্যাপারটা খুব সিম্পল, আমাকে 3বার আই চালাতে হবে, 3বার জে চালাতে হবে, তারপর জেকে প্রিন্ট করে দিতে হবে। আমি এটা কিভাবে হচ্ছে সেটাও এক্সপ্লেন করব, কিন্তু তার আগে আমরা কোডটা করে ফেলি, চলুন। তো এখানে আমাদের কোডের বেসিক স্ট্রাকচার লেখা হয়ে গেছে। এখানে দেখুন আমি 3টা ভেরিয়েবল লিখেছি, আই, জে এবং এন। আই হচ্ছে আউটার লুপকে চালানোর জন্য, জে হচ্ছে ইনার লুপকে চালানোর জন্য, আর এন হচ্ছে এরা কতবার চলবে, ঠিক আছে। তো এখানে আমি একটা ফর লুপ চালালাম, যেটা কিনা আইকে চালাবে, আই ইজ ইকুয়াল টু 0, আই ইজ লেস দেন এন, যেহেতু এন পার চলবে আই প্লাস প্লাস। এখানে যেহেতু 0 থেকে শুরু করেছি আইকে, তাই এটা 3বারই চলবে, তো সেটা নিয়ে টেনশন করার কারণ নেই। আপনি যদি চাইতেন এখানে আই ইজ ইকুয়াল টু 1, আই ইজ লেস অর ইকুয়াল টু এন, এভাবে দিতে পারতেন, কোনো সমস্যা নেই। তারপর আরেকটা ফর লুপ চলবে ভেতরে, যেটা কিনা চালাবে জে কে, জে ইজ ইকুয়াল টু 1, জে ইজ লেস দেন অর ইকুয়াল এন, জে প্লাস প্লাস। আমাদের লুপের কাজটা শেষ। এখন যেটা করতে হবে প্রিন্টিং, %d একটা স্পেস দিয়ে দিন যাতে সুন্দর করে প্রিন্ট হয়। তারপর এখানে একটা কমা দিয়ে আপনি এমন কিছু করুন যাতে সেটাই প্রিন্ট হয়। তো আমার কি হচ্ছে এখানে 1 2 3 এভাবে প্রিন্ট হচ্ছে জে। তো আপনারা খেয়াল করুন, প্রথমে যখন জে প্রথমবার যখন প্রিন্ট হচ্ছে জের মান কত, 1। যে যখন দ্বিতীয়বার প্রিন্ট হচ্ছে তখন কিন্তু জের মান 1 না, জে প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে। তারপর যে তৃতীয়বার যখন আসবে তখন 3 হয়ে যাবে। তাহলে আমরা এখানে জেকেই প্রিন্ট করতে পারি। এখন আমরা দেব এন এর মান, কারণ এন এর মান যদি আমি ইউজার থেকে না নিই তাহলে কিন্তু আমরা আসলে জানবো না যে আমাদের লুপটা কতবার ঘুরবে, তো সেটা একটা এরর। %d, %n। এই কোডটাকে এখন আমি কম্পাইল করব, কিন্তু এই কোডটাতে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে সেটা একটু পরে আপনারা আমাকে বলবেন। এইখানে কম্পাইল করার পর আমাকে যদি এন চাই, আমি এনকে 4বার দিলাম, 4বার প্রিন্ট হচ্ছে। আমার সব কিছু ঠিক আছে, আমার 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এভাবে 4বার প্রিন্ট হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমারটা আসলে স্কোয়ার হচ্ছে না, কারণ লিনিয়ারলি প্রিন্ট করছে। আমারটা দরকার একটার নিচে আরেকটা প্রিন্ট করুন। তো সেই কারণে আমি যদি এখানে আউটার লুপের একদম নিচে, ইনার লুপের নিচে যদি আমি একটা printf দিয়ে দিই যেখানে একটা লাইন ব্রেক হচ্ছে, তাহলেই তো হয়, তাই না? তাহলে 1 2 3 প্রিন্ট হবে, দেন লাইন ব্রেক হবে একটা, দেন আবার 1 2 3 প্রিন্ট হবে, লাইন ব্রেক হবে একটা, দেন আবার 1 2 3 প্রিন্ট হবে, লাইন ব্রেক হবে একটা। আমি এখানে কম্পাইল করলাম, দেখুন কি হচ্ছে। আমি এখানে দিলাম হচ্ছে 5, তাহলে 1 2 3 4 5 এভাবে 5বার প্রিন্ট হওয়ার কথা। তো আমরা একটা স্কোয়ার প্রিন্ট করতে সমর্থ হয়েছি। এটাই নাম্বার প্যাটার্ন ছিল যেটা আমরা আসলে করতে চাচ্ছিলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা মোটামুটি এই প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, জুডিমের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।